নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই ডিজিটাল রেশন কার্ডকে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য একটি বিশেষ বার্তা দিয়েছে যাই ভিডিওটিতে আমরা আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যদি আপনাদের কাছে ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তো অবশ্যই ভিডিওটির কমেন্টে লেখবেন ইয়েস আর এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দ্বার বিকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি এনআরসির গুজবে বিপত্তি মালদাহের কালিয়াচকে ডিজিটাল রেশন কার্ড তৈরির কর্মসূচিতে উপচে পড়া ভিড় ভিড় সামলাতে ডাকতে হলো পুলিশ আতঙ্ক কাটাতে করতে হলো মাইকিং রাজ্য জুড়ে ডিজিটাল রেশন কার্ড তৈরির কাজ চলছে মঙ্গলবার সকালে কালিয়াচকের বিডি অফিসে সেই কাজ শুরু হয় হঠাৎ রোটে যায় বিডি অফিসের এনআরসিতে নাম তোলার প্রক্রিয়া শুরু হয়েছে গুজবে আতঙ্কিত হয়ে ছুটে আসেন স্থানীয়রা সঙ্গে আনেন নাগরিকত্বের নথি প্রমাণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লাইন বাড়তে থাকে এনআরসিতে বাদ পড়ার আশঙ্কা যেখানে বলেছে অশান্তি এড়াতে ডাকতে হয় পুলিশ গুজব রুখতে মাইকিং শুরু করেন কালিয়াচক থানার আধিকারিকরা স্থানীয়দের আতঙ্ক কাটাতে মাঠে নামতে হয় ভিডিওকেও কালিয়াচক এক এর ভিডিও সন্দীপ ঘোষ আশ্বস্ত করেন কোন আশঙ্কার জায়গা নেই গুজবে কান দেওয়ার দরকার নেই শুধু যাদের ডিজিটাল রেশন কার্ড নেই তারাই আসুন সাতাশ তারিখের মধ্যে আসুন অনেকেই ভুল বুঝছেন বিডিও পিস থেকে সাফ জানিয়ে দেওয়া হয় ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই অযথা গুজব না চড়ানোর জন্য প্রশাসনের তরফে আবেদন করা হয় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্য জুড়ে গোটা রাজ্য জুড়ে বিডিও পিস এবং পৌরসভায় বিভিন্ন অফিসে কিন্তু রেশন কার্ডের এডিট করা হচ্ছে যদি আপনাদের রেশন কার্ড ভুল হয়ে থাকে তো সংশোধন করা হচ্ছে এবং যদি আপনাদের রেশন কার্ড না থাকে তাহলে নতুন করে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে তো এই সমস্ত কাজ কিন্তু ভিডিও পিসও হচ্ছে যারা এখনও করার নেই সাতাশ তারিখের মধ্যে অবশ্যই করাবেন এবং এই নিয়ে এনআরসির কোনো কিন্তু লেনদেন নেই অর্থাৎ আপনারা কোনো এই ভুয়ো খবরে কান দেবেন না এটি কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটি সতর্কবার্তা জারি করেছে এবং এই জারি করাই কিন্তু বিজ্ঞপ্তিটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি যেখানে বলেছে আপনারা কিন্তু এই সমস্ত ভুয়ো খবরে কান দেবেন না এই এনআরসি কিন্তু আমাদের রাজ্যে এখনও চালু হয়নি যখন চালু হবে অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন শুধুমাত্র ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের সংশোধন চলছে নাম তোলা চলছে অবশ্যই আপনারা কিন্তু সাতাশ তারিখের মধ্যে গিয়ে সমস্ত কিছু আপনারা কিন্তু করে নিতে পারেন নির্দিষ্ট বিডিও অফিসে আপনারা এই সমস্ত কাজ করিয়ে নিতে পারেন তো অবশ্যই কিন্তু আপনারা এই সমস্ত ভুয়ো খবরে কান দেবেন না তো আশা করি আমাদের দেওয়া তথ্যটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং অপরের উপকারের জন্য যদি এই ভুয়ো খবরে সবাই কান না দেয় তার জন্য ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য